আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে COVID-19 যে ভ্যাকসিনগুলো মানুষ নিচ্ছে, তো এগুলোর একটা ফর্ম আছে, সেটা আপনাকে আগে ফিল আপ করতে হবে বা এর জন্য আবেদন করতে হবে, তারপরে আপনি সেই ভ্যাকসিনটি নিতে পারবেন। তো কিভাবে আপনারা খুব সহজে ভ্যাকসিনের আবেদন করবেন, অবশ্য এর জন্য আপনার হইতে হবে 18 বছরের ঊর্ধ্বে, এর আগে আপনার এটা পারবেন না। তো যারা 18 বছরের বেশি বয়স তাদের জন্য অপশনটি আছে। তো চলুন কিভাবে আপনারা আবেদনটি করবেন সেটা দেখানো যাক। তো এর জন্য আমাদের করতে হবে, প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দেন ব্রাউজারে ওপেন করার পরে সার্চ বারে আপনাদের লিখতে হবে surakha.gov.bd/enroll। এরপরে সার্চ করতে হবে, তাহলে আপনাদের surakha.com-এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আমার ইন্টারনেটটি আজকে একটু প্রবলেম করছে, যার কারণে আসতে লেট হচ্ছে, হয়তো আপনাদের এই সমস্যাটা হবে না। তো দেখছেন surakha.com-এর যে ওয়েবসাইট, সেটা অলরেডি আমার সামনে আসছে। তো এখন আপনারা নিচে যেই পরিচয় যাচাই শ্রেণী ধরন নির্বাচন করুন, এখানে জাস্ট ক্লিক করে আপনি কোন অপশনের মধ্যে পয়েন্ট জাস্ট সেটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি স্টুডেন্ট, আর আজকে আমি দেখাবো যে স্টুডেন্টদের কিভাবে আবেদন করতে হবে যারা 18 বছরের ঊর্ধ্বে। তো একদম লাস্টে দেখবেন 18 বছর, বা এটাতে জাস্ট ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে নিচে জাতীয় পরিচয়পত্রে যে নাম্বারটি আছে, অর্থাৎ এনআইডি কার্ডের যে আইডি নাম্বার, সেই নাম্বারটি এখানে দিবেন। এবার ডান সাইডে দেখবেন আপনার জন্ম তারিখটা আছে, অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি এনআইডি কার্ডে যে জন্ম ডেট আছে অবশ্যই সেটাই দিবেন, অন্যথায় হবে না। যার যার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডে যেই জন্ম সাল, জন্ম তারিখ বা জন্ম মাস দেওয়া আছে, সেম টু সেম দিবেন। আমি দিলাম জন্ম সাল, দেওয়া হলে আপনি নিচের দিকে যে ক্যাপশনটি আছে, জাস্ট ক্যাপশনটি যেমন আছে সেম টু সেম এখানে টাইপ করবেন। যাচাই করুন, এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে আমরা যেহেতু সামনে, মানে সামনের পেজে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছি, যার কারণে নিবন্ধনকারীর তথ্যতে আমাদের নাম কিন্তু অটো ফিল আপ হয়ে গেছে। তো জাস্ট নিচে আমরা আমাদের ফোন নাম্বারটি দিব, আর এখানে ফোন নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই নিজে যে ফোন নাম্বারটি ইউজ করেন সেই নাম্বারটি দিবেন, কেননা পরবর্তী সময়ে যখন আপনার টিকা গ্রহণের ডেট আসবে তখন এই নাম্বারে তারা SMS এর মাধ্যমে জানাই দিবে এবং কোন কেন্দ্রে থেকে আপনি নিবেন, কত তারিখ, সেই ডেটগুলো এই নাম্বারে জানাবে। তাই অবশ্যই নিজের নাম্বারটি দিবেন, আর নিচে বিভাগ, যার যে বিভাগ সেটা দিবেন। জেলা, যার যার নিজের জেলা শেষে দিবেন, উপজেলা। এবার পৌরসভা বা উপজেলা, যে ইউনিয়ন যে যেখানে থাকেন তাদের পৌরসভা ইউনিয়ন সিলেক্ট করে দিবেন এখানে, এবং ওয়ার্ড নাম্বার। তো এখানে আরেকটি ভালো অপশন আছে যে যে ওয়ার্ড বা পৌরসভায় আপনারা টিকা নেবেন সেখানে কয়েকটি কেন্দ্র থাকে, যে যে কেন্দ্রে নিতে সুবিধা হবে আপনাদের, আপনারা সেই কেন্দ্রটি সিলেক্ট করবেন। আমার বাসার পাশে যেটা হয় আমি সেটা দিকে নিব, সবাই একই কাজ করবেন। জাস্ট এবার উপরের যে তথ্যগুলো সেগুলো সঠিক থাকলে আপনি সংরক্ষণ করুন, এই বাটনটাতে ক্লিক করবেন। তো আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন সেখানে একটা OTP কোড যাবে, জাস্ট OTP কোডটা এখানে দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। নিবন্ধন সম্পন্ন করুন,
ওকে, এই পেজটি যদি চলে আসে এখানে আপনাদের আর কিছু করণীয় নয়, জাস্ট একটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে টিকার একটি কার্ড সংগ্রহ করতে হবে। কারণ যখন আপনাকে টিকা দেওয়া হবে তখন আপনার ওই কার্ডে প্রথম ডোজ, সেকেন্ড ডোজ এরকম তথ্য কিছু দেওয়া থাকবে, সেগুলো তারা লিখে দেবে। এই জন্য জাস্ট আমরা টিকা কার্ড সংগ্রহতে একটা ক্লিক করব। টিকা কার্ড সংগ্রহতে ক্লিক করে আবার এখানে একইভাবে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। পুনরায় জন্ম তারিখ, সাল, মাস এখানে দিয়ে দিবেন আগের মতো সেম, এবং নিজের ক্যাপশনটি আবার সেম টু সেম এখানে জাস্ট টাইপ করবেন। টাইপ করার পরে যাচাই করুন, এখানে ক্লিক করবেন। তো দেখুন আমার এখানে যাচাই করুন এটাতে ক্লিক হচ্ছে না। তো এরকম যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে ক্যাপশনের পাশে যে রিফ্রেশ বাটনটি আছে জাস্ট ওখানে ক্লিক করে ক্যাপশনটি চেঞ্জ করে নেবেন আপনারা। চেঞ্জ, আমি চেঞ্জ করলাম, জাস্ট এবার এই ক্যাপশনটি এখানে টাইপ করে দেখব। তো দেখুন আমার এবার হয়েছে, আমি যাচাইকরণে ক্লিক করব। আপনার ফোনে কোড যাবে, সেই কোডটি এখানে আবার বসাইতে হবে, বসায় ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারছেন যে কম্পিউটার স্ক্রিনে আমার ভ্যাকসিন যে কার্ডটি আছে সেই কার্ডটি শো করছে। তো আপনারা এখন এই কার্ডটি পিডিএফ ফাইল ডাউনলোড করে রেখে দিবেন, তাহলে আপনাদের এটা কাজে লাগবে। আর আপনাদের যে ফোন নাম্বারটি দিয়েছেন অবশ্যই সেই ফোন নাম্বারটিতে টিকার মানে টিকা গ্রহণের যে ডেটটি সেই ডেটটিতে তারা একটি মেসেজ দেবে। তো সেই মেসেজ অনুযায়ী সেই যেই কেন্দ্রে যাইতে বলবে সঠিক সময়ে আপনারা গিয়ে টিকাগুলো গ্রহণ করবেন। আশা করি তাতে আপনি সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। খোদা হাফেজ গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।